ইয়াতিকাফ হল কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত একটি দামি আমলের নাম যেটা আগামীকাল থেকে শুরু হবে এটা এত প্রমাণিত এটা এত প্রমাণিত সুরাবা কারার একশো পঁচিশ নং আয়াতের দিকে যদি আমি আপনি তাকাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তালা বলেছেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود الله القرآن الكوثا الله الكوثا ابن إبراهيم ابن إسماعيل كي طواف كاري يعتكاف كري ركوع ابن سجدة دير রব্বিকিম আল্লাহ বলে আমার ঘরকে পবিত্র রাখো আল্লাহ রাখো নিজেই বলতেছেন আমি নির্দেশ দিয়েছিলাম রমাদনের শেষ দশকে মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা এটাকে বিনা প্রয়োজনে কারোর সাথে কথা বলবে না মসজিদ থেকে বের হবে না বের হবে কেন লাইলাতুল কদরকে কে জন্য খোঁজার জন্য কারণ লাইলাতুল কদর এমন একটি রাত যার ব্যাপারে সুরা কদরে আল্লাহ বলেছে যে লাইলাতুল কদেরি হৈরমিন আলফি শাহ এটা হাজার মাসের চাইতে আরো দামি আরো উত্তম যেন প্রিয় ভাইরা লাইলাতুল কদর খোঁজার জন্য আমরা ইয়াতিকাফ করি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রতি বছর নবী ইয়াতিকাফ করতেন নবীর জিন্দিগির প্রথম এক মাস ব্যাপী পুরা মাহে রমাদনাদন মানে আল্লাহ রসুল সরকারে দশকে ইয়াতিকাফ করলেন লাই লতুর কদর কে খুঁজতে খুঁজতে আল্লাহ জানানো হল লাইলাতুল হলো কদর সামনে সরকারে দোয়ালম নবী দ্বিতীয় দশকে লাইলাতুল কদর খোঁজার জন্য ইয়াতিকাফ করলেন জানানো হলো সামনে শেষ দশকে আমার নবী ইয়াতিকাফ করলেন জানানো হলো শেষ দশকে লাইলাতুল কদর হয়ে গিয়েছে এজন্য আমার নবী বলে তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজো বেজুর রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাতগুলোতে লাইলাতুল কদর আমার নবী খুঁজতে বলেছে আল্লাহ পুরুষেরা মসজিদে এতিকাফ করবে আর নারীরা ঘরের কোনে করবে আল্লাহ আকবর কাবির আমাদের ঘরে এমন একটা জায়গা বানানো উচিত নামাজের জায়গা আমরা তো যেখানে সেখানে নামাজে দাঁড়িয়ে যাই মায়েরা যেখানে সেখানে নামাজে দাঁড়িয়ে যায় নির্দিষ্ট জায়গা বানানো যেখানে তারা নামাজ আদায় করবে এবং করবে ঘরের কোণে আতিকাফ নারীরা করবে এতিকাফ আর পুরুষেরা নিজ মহল্লাতে করবে রমজানের শেষ দশক আল্লাহ আসন্ন প্রিয় ভাইরা রমাদনের এই বিদয়ের এই লগ্নে আমরা এই আতিকাফের মাধ্যমে ইবাদাতের মাধ্যমে রমজানটাকে বিদায় জানাই আল্লাহ রসোলের ইন্তিকালের শেষ সময়ে শেষ বছরে বিশ দিন আমার নবী এতিকাপ করেছে এমনিতে তো আল্লাহর পয়গম্বা শেষ দশকে এতিকাপ করেছেন কিন্তু জিন্দিগের শেষ বিদায়ে আগে নবী বিশ দিন এতিকাপ করেছেন কেন যেন কোরআন মাজিদ বেশি তেলাওয়াত করতে পারে কোরআন নাজিলের এই মাসে কোরআনে কারিম বেশি থেকে বেশি তেলাওয়াত করতে পারে এই আসুন রমজানের এই বিদায়ের এই লগ্নে আমরা ইয়াতিকাফের মতো গুরুত্বপূর্ণ এই আমলের মাধ্যমে रमज़ान के विदाई जनाई अल्लाबक्रब्बुलमी आलमीन के तौफ़ी दान करो